হ্যালো, হ্যালো, কে বলছো? হ্যাঁ জি ভাইয়া, সালাম আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আজকের পারফরমেন্সে খুব হতাশ হলাম, ঢাকায় তো কিছুই করতে পারলে না। মাসুদের সাথে কথা হয়নি? আসলে আমাদের মাসুদ জি ভাইয়া, আসলে পুলিশ এত অ্যাক্টিভ থাকবে আমরা ভাবি নেই। শিবিরের ছেলেপেলে গুলো তো আশেপাশেই ছিল, কিন্তু নামার আগেই তো পুলিশ আমরা করে। আরে আরে ভাই, পুলিশ তো ঝামেলা করবেই, কিন্তু তোমরা ছেলেপেলেদের বলো নেই কি করতে হবে না হবে। জি ভাইয়া, শিবিরের ওদেরকে তো বলাই আছে, পুলিশ ঝামেলা করলেই তারা এঙ্গেজ হবে। ভাইয়া প্ল্যান তো তাই ছিল, কিন্তু আমাদের ছেলেগুলো শুরুতেই ভয় পেয়েছে। একটু কম বয়সী ছেলে সব, ওরাও তো সাহসী না, শিবিরের মতো না। কাল প্রাইভেট মাস্টারি থেকে আমার নামবে যতটুকু শুনলাম। জি জি, তোমাদের সব ছেলেদের থাকতে বলো। জি, আমি প্রয়োজনে মাসুদকে আবার বলে দেবো। জি ভাইয়া, কাল ইনশাল্লাহ ভালো কিছু হবে, কিন্তু সেনাবাহিনীর কিছু বুঝলাম না, তারা পুলিশের মতো হয়ে যাবে, এটা কি মানা যায়? এখন অত কিছু ভাবার সময় নাই, লাশ পড়লে পড়বে, যত লাশ তত তাড়াতাড়ি হাসিনার ভিতরে সাধারণ মানুষ ওর উপর ফেলে আছে, এটা কাজে লাগাতে হবে তো, বুঝতে পারছো? জি জি, ঠিক আছে, কালকে রেজাল্ট চাই, 18 জুলাই চাই, 19 জুলাই চাই। ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছো? ঠিক আছে, ভালো থেকো। জি ভাইয়া, সালামু আলাইকুম ভাইয়া।